আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর কলিজা ফেশকো দিয়ে বিরিয়ানি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি কলিজা বিরিয়ানি। বিরিয়ানি রান্নায় মশলা অবশ্যই বেশি দিতে হয়, আমি কিন্তু একটু কম মশলা দিয়েছি। 3 চা চামচ আদা কুচি, 3 চা চামচ রসুন কুচি। আর এখানে মশলা আমি ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তেজপাতা, এলাচ, শুকনো মরিচ গুঁড়ো, ডালচিনি এবং 100 গ্রাম সয়াবিন তেল। স্বাদ মতো লবণ এবং সবগুলো মশলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি মিক্স করে নেব। মিক্স করার শেষে ছোট ছোট করে কেটে রাখা গরুর কলিজা ফেশকো। গরুর কলিজা ফেশকো ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরুর কলিজা ফেশকো থেকে কিন্তু অনেক পরিমাণ রক্ত বের হয়। গরুর কলিজা ছোট ছোট করে কেটে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট পানিতে ভিজে রাখতে হবে এবং 2-3 বার ভালোভাবে ধুতে হবে। একবার ভিজে রাখাই যথেষ্ট, বেশি ভিজে রাখার দরকার নাই। এরপর গরুর কলিজা ফেশকো রান্না করা শুরু করে দেব। ঠিক গরুর মাংস যেমন আমরা কষে নেই তেল মশলা দিয়ে, ঠিক একইভাবেই গরুর কলিজা ফেশকো কষে নিতে হবে। গরুর কলিজা ফেশকো ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে এক সময় কলিজা থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। সেগুলো পানি যখন শেষ হয়ে যাবে তখন আমি এখানে 3 থেকে 4 লিটার পানি অ্যাড করব। কলিজা যতই সিদ্ধ করেন না কেন একটু শক্ত থাকবেই। গরুর কলিজা কষে নেওয়া হয়েছে, এখন পানি অ্যাড করব। 3 থেকে সাড়ে 3 লিটার পানি, হয়তো পানি একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, সেটা আপনারা বুঝে শুনে দেবেন। পানি এই জন্য একটু কম বেশি করে দিতে হবে। চুলা হয়তো কারো বড় ছোট, হয়তো কারো চুলার হিট বেশি, হয়তো কারো চুলার হিট কম, সেই জন্য পানি কম বেশি করে দিতে হবে। গরুর কলিজা রান্না করার এক পর্যায়ে পানি যখন কমে আসবে সেখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করব। বিরিয়ানির মশলা অ্যাড করার পর আমি 10 মিনিট রান্না করে নেব। তারপর বিরিয়ানির চাল আমি দেব। চাল নিয়েছি 750 গ্রাম। চাউলগুলো কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পরিশেষে 4-5টি কাঁচামরিচ দেব। এবং চুলার হিট মিডিয়ামে রাখবো এবং মাঝে মধ্যে একটু করে নেড়ে নেড়ে দেব। দেখুন বিরিয়ানির কালারটা অনেক সুন্দর এসেছে। কলিজার বিরিয়ানি একটু হালকা কালচে কালার হবে, কারণ কলিজা তো কালো, সেই জন্য বিরিয়ানি একটু কালচে কালার হবে। তবে আপনারা যাই বলেন না কেন, এই রেসিপি ফলো করে যদি আপনারা এই কলিজার বিরিয়ানি রান্না করেন, খেতে অনেক সুস্বাদু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ভিডিও আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।